দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে দলীয় প্রার্থী দিবে আওয়ামী লীগ। তবে সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ফ্রি স্টাইলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নেই। যদি সমঝোতা হয় সেক্ষেত্রে কি করা হবে? মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলটির বিভিন্ন পরিকল্পনা, 14 দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী এবং নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন তিনি। আনার কৌশল আমাদের নেই, তারা আসলে আমাদের আপত্তি নেই। ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এখনো রয়েছে, ভোটের কারা প্রার্থী হতে চায় তা দেখে আসন সমন্বয় করা হবে। আমরা 300 আসনে নৌকা দেব, অ্যাডজাস্টমেন্ট যখন হবে তখন প্রয়োজন ছেড়ে দেব। কারা আসে এর মধ্যে সব কিছু দেখে আমরা আমাদের কৌশল নির্ধারণ করব। বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থীর দৌড়ঝাঁপ প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের, জানান এ বিষয়ে সিদ্ধান্ত শিগগির। না, বিশৃঙ্খল ফ্রি স্টাইল হবে না, ফ্রি স্টাইল আমরা দেখি কারা কারা চাইছেন, সেটার উপরে আমাদের একটা সিদ্ধান্ত আছে, আমাদের একটা কৌশলগত সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত 17 তারিখ পর্যন্ত আমাদের হাতে সময় আছে। কাজে এর মধ্যে পরিবর্তন, পরিবর্তন, সংযোজন, সংশোধন, অ্যাকোমোডেশন সব কিছু আমরা করতে পারি। ওবায়দুল কাদের জানান দলের মনোনীত প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মানতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গ্যাদারিং করে শোডাউন করে যেটা নির্বাচন কমিশনের আচরণবিধির পরিপন্থী এমন কিছু করা যাবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।